জনসচেতনতা বাড়াতে ইউনিসেফ বরাবরের মতো এবছরও মিনা অ্যাওয়ার্ডের আয়োজন করে। এতে তিন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ট্রফি ও সম্মাননা চেক তুলে দেন তথ্যমন্ত্রী। এবছর সৃজনশীল কাজের ক্যাটাগরিতে আরটিভিতে নির্মাতা অনিমেষ আইচের প্রচারিত নাটক মা, প্রতিবন্ধী শিশুদের নিয়ে আতিকা রহমানের অনুষ্ঠান হাত বাড়িয়ে দিলাম দ্বিতীয় এবং শিবলিজিয়া রিয়েলিটি শো ডিটল সেরা আমি সঙ্গে মা তৃতীয় পুরস্কার পায়। বিশেষ করে অটিস্টিক শিশুদের কারণে আজকে আমার এই প্রাপ্তিটা এবং আমার এই পুরস্কারটা আসলে আমি উৎসর্গ করতে চাই এদেশের অবহেলিত বিশেষ চাহিদা সম্পন্ন এবং অটিস্টিক শিশুদের, এবং আমি মনে করি পুরস্কার প্রাপ্তি আসলে দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়। আমি আশা করবো আর টিভিতে আমরা শিশুদের অধিকার নিয়ে আরও অনেক সুন্দর কাজ করব। মা এবং শিশু তাদের ভিতরে একটা বন্ধন দেখতে পেয়েছে প্রোগ্রামের মাধ্যমে, এটাই আমার কাছে একটা বড় পাওয়া। মেয়েরা ছেলেরা সবাই সম্মিলিতভাবে আমাদের দেশকে বিশ্বের শীর্ষচূড়ায় পৌঁছে দিতে পারবো। পরে মন্ত্রী বলেন, যারা নারীদেরকে আবারও গৃহবন্দী করতে চায় তাদেরকে কঠোরভাবে দমন করবে সরকার। জঙ্গিরা থাকবে না, নারীরা কাজ করবে, গণমাধ্যমে থাকবে, এই হচ্ছে সোজা কথা। এ আর বাদল, আরটিভি, ঢাকা।